মালহুন হাতুন যার অনুপ্রেরণা এবং ক্ষুরোধার বুদ্ধি ওসমানীয় সাম্রাজ্যের ভিত মজবুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ওসমানীয় সাম্রাজ্য এগিয়ে যাওয়ার পেছনে মালহুন হাতুনের অনস্বীকার্য অবদান রয়েছে একটা সময় যেমন মুসলিম শাসকরা যুগের পর যুগ রাজত্ব করেছিলেন বিস্তৃত করেছিলেন তাদের সাম্রাজ্য ঠিক তেমনি তার পাশাপাশি তাদের স্ত্রীয়েরাও যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছিলেন মালহুন হাতুন ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর দ্বিতীয় স্ত্রী কামেরিয়ে মালহুন হাতুন যার অর্থ চাঁদ এবং সম্পদ বারোশো সালে বর্তমান তুরস্কের আনাতলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন মালহুন হাতুন কিছু ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন আনাতলিয়ান তুর্কি বে ওমর কন্যা তিনি ওসমানীয় সাম্রাজ্যের মাতা হিসেবে পরিচিত ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর সহধর্মিনী ছিলেন তিনি তার পাঁচজন সন্তান ছিলেন তাদের মধ্যে তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন ওরহান গাজী যিনি পরবর্তীকালে সুলতান হন যিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান একটা রাজনৈতিক কারণে ওসমান গাজী মালহুন হাতুনকে বিবাহ করেছিলেন যার দরুন ওমর বসতির মতো একটা বিরাট বসতি ওসমানীয়দের অধীনে চলে আসে অনেক ঐতিহাসিকের মধ্যে মালহুন হাতুনের সাথে ওসমান গাজীর বিবাহ ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কৌশল কারণ দুটো বিরাট বসতির একত্রিত হওয়াই ছিল তাদের প্রধান উদ্দেশ্য কিন্তু ওসমান গাজীর প্রতি মালহুন হাতুনের ছিল অগাধ শ্রদ্ধা তাদের দুজনের মধ্যে একটি সুন্দর সম্পর্ক ছিল ওসমান গাজীর জীবনের শেষ পর্যন্ত তিনি মালহুন হাতুনকে তার পাশে পেয়েছিলেন তেরোশো চব্বিশ সালে গাজীর মৃত্যু হয় তখনও পর্যন্ত ওসমানীয় সাম্রাজ্যের ভিত মজবুত হয়নি তাই তেরোশো চব্বিশ সালে যখন ওরহান গাজী ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন তখন মালহুন হাতুনের তীক্ষ্ণ বুদ্ধি ওরহান গাজীকে সাহায্য করেছিল এই সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে এই কারণেই মালহুন হাতুনকে ওসমানীয় সাম্রাজ্যের মাতা বলা হয় মালহুন হাতুনের বুদ্ধি ছাড়া ওরহান গাজীর একার পক্ষে সেই সময়কার প্রতিকূল অবস্থা পাড়ি দেওয়া এক প্রকার অসম্ভব ছিল উত্তর পশ্চিম আনাদলিয়ায় বাইজান্টিয়ানদের বিরুদ্ধে ওমর বের বসতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তেজদীপ্ত বুদ্ধির পাশাপাশি মালহুন হাতুন ছিলেন যুদ্ধে পারদর্শী তিনি খুব ছোটবেলায় তার ভাইদের হারিয়েছিলেন সেই কারণে তিনি তার পিতার কাছে প্রমাণ করেছিলেন যে তিনি একজন ছেলের থেকে কোনো অংশে কম নন শুধু তাই নয় এর পাশাপাশি তিনি খুব নরম মনের একজন মানুষও ছিলেন গাজীকে যিনি বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিলেন সেই এসমাকে তিনি ক্ষমা করতে পেরেছিলেন এতটাই উদার মনের ছিলেন তিনি তেরোশো সালে মালহুন হাতুনের মৃত্যু হয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা